হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখাসোরেন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, আমরা যাব জগজীবনপুরে। তো বন্ধুরা, আমরা এমন একটি জায়গার উদ্দেশ্য রওনা দিচ্ছি যেখানে খনন কার্য ফলে এমন নিদর্শন জিনিসপত্র পাওয়া গেছিলো। তো বন্ধুরা, সেই জায়গাটি আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা যেতে লাগে। তো আমি শুনেছিলাম সেখানে নাকি স্থানীয়দের কাছে থেকে খনন কার্য করার সময় সেইখানে সোনার কলসি পাওয়া গেছিলো। তাছাড়াও মানে মাটির প্রদীপ, আরও পোড়া মাটির পুতুল, আরও নানা রকম জিনিসপত্র পাওয়া গেছিলো। তো বন্ধুরা চলো, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিও অ্যাড সহ দেখো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখো, এটা হলো আমার ননদ, আমার ননদ। আমরা যাবো একসাথে স্কুটি করে। আর দেখো বন্ধুরা, এটা হলো আমার ছেলে, আর এটা হলো আমার ননদের মেয়ে। দেখো বন্ধুরা, আমরা স্কুটি করে যাব। আর ওটা হলো আমার হাজবেন্ড, আর এটা হলো আমার ননদের বর। দেখো বন্ধুরা, এটা হলো জগজীবনপুর হাই স্কুল। তো বন্ধুরা, আমরা সেই জায়গাটি চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিতরে গিয়ে যাওয়া যাক। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্য মালদা জেলার হবিপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের জগজীবনপুর গ্রাম। এটি একটি ঐতিহাসিক স্থান। এই জায়গাটি খনন কার্য শুরু হওয়ার আগে এখানে স্থানীয়দের কাছে থেকে একটি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি পাওয়া গেছিল। খনন কার্য শুরু হওয়ার পিছনে বৌদ্ধ মূর্তি পাওয়ার পর একটি বিরাট বড় ভূমিকা রাখে। এছাড়াও খনন কার্য ফলে আরও কিছু নিদর্শন জিনিস পাওয়া গেছে, সেগুলি হলো পোড়ামাটির চুড়ি, পোড়ামাটির বাটি, মাটির পুতুল, আরও নানা রকম জিনিস পাওয়া গেছিল। এই স্থানটি সাধারণত সহজ সরল মানুষের অন্তর্গত। তারপর অমল পাল এবং সাধন দে নেতৃত্বে 1992 এবং 1995 সালে খনন কার্য করা হয়, এবং খনন কার্য প্রায় 10 বছর ধরে চলছিল। এই স্থানটির দেওয়াল প্রায় 1 মিটার চওড়া। এটি পোড়ামাটি এবং কাদা দিয়ে তৈরি। এই জায়গাটি থেকে অসংখ্য নিদর্শন আবিষ্কার করা হয়। সেই আবিষ্কারগুলির মধ্যে পাল রাজা মহেন্দ্র পাল এবং তাম্রফলক উল্লেখযোগ্য। এই তাম্রফলকটি বর্তমানে মালদা মিউজিয়ামে রাখা আছে। এই তাম্রফলকটি ওজন প্রায় 11.85 কেজি। এই ঘরটি হলো মিউজিয়াম। এই জায়গাটি থেকে মরিচির 175 সেমি উচ্চ ব্রোঞ্জের ছবি পাওয়া গেছে। তো বন্ধুরা, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো অফিস ঘর করানো হয়েছে। এই জায়গাটি মালদা সদর থেকে প্রায় 41 কিলোমিটার। আর এই যে ঘরগুলো আছে, যে লম্বা ঘরগুলো, এইগুলো সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা জায়গা ছিল, যারা এখানে উপাসনা করতেন। এই জায়গাটি আসতে চাইলে মালদা টাউন থেকে পাকুয়া অথবা নালাগোলার বাস ধরুন, নেমে পড়ুন কেন্দ্রপুকুর বাস স্ট্যান্ডে। কেন্দ্রপুকুর বাস স্ট্যান্ডে থেকে যে কোনো ছোটো গাড়ি, অটো বা টোটো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখান থেকে জায়গাটি কত সুন্দর লাগছে, চারিদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছে।